নমস্কার, গল্পান্বেষী নীলিমায় আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা শুনবেন আমাদের প্রিয় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস অরক্ষণীয়া এর দ্বিতীয় পর্ব। আশা করি আপনারা প্রথম পর্বটি শুনে নিয়েছেন, না শুনে থাকলে ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া রইল, অবশ্যই শুনে নেবেন। আর গল্প পাঠ কেমন লাগছে আমাকে জানান। তাহলে শুরু করছি আজকের গল্প অরক্ষণীয়া। 11 বৎসর পরে দুর্গামণি হরিপালের বাপের ভিটায় আসিয়া উপস্থিত হইলেন। তখন শরতের সন্ধ্যা এমনই একটা অস্বাস্থ্যকর ঝাপসা ধোয়া লইয়া সমস্ত গ্রামখানার উপর হুমড়ি খাইয়া বসিয়াছিল যে, তাহার ভিতরে প্রবেশ করিবা মাত্রই দুর্গামণির বুকের ভিতরটা ছ্যাঁদ করিয়া উঠিল। বাড়িতে বাপ মা নাই, বড় ভাই আছেন। শম্ভু চাটুর্যের সেদিন ছিল বৈকালিক পালাজ্বরের দিন, অতএব সূর্যাস্তের পরেই তিনি প্রস্তুত হইয়া বিছানা গ্রহণ করিয়াছিলেন। খবর পাইয়া সুপ্রাচীন বালাপোষে মাথা এবং দুই কান ঢাকিয়া খরম পায়ে খটখট শব্দে বাহিরে আসিয়া চিনিতে পারিলেন। কে ও দুর্গা এলি নাকি? তাই আয়। দুর্গা কাঁদিতে কাঁদিতে অগ্রসর হইয়া দাদার পদমূলে প্রণাম করিলেন। জ্ঞানদা প্রণাম করিলে কহিলেন, এটি বুঝি মেয়ে, তা বিয়ে দিলি কোথায়? দুর্গা কুণ্ঠিত স্বরে কহিলেন, বিয়ে এখনো দিতে পারিনি দাদা, যেখানে হোক শিগগিরি। বিয়ে দিসনি? এ যে একটা সমত্ত মাগিরে দুর্গা, বহুকাল অদর্শনের পর ভাগিনীর প্রতি তাহার ঈষৎ করুণ কণ্ঠস্বর এক মুহূর্তে জমি একেবারে কাঁচ হইয়া গেল। বলিলেন, তাই তো, এখানকার আবার যেসব বজ্জাত লোক, তা জানতে পেলে আমি বলি কি ওকে হেসেল টেসেল, ঠাকুর ঘর ধরে ডুবতে দিয়ে কাজ নেই। জানিস তো এদেশের সমাজ, বিশেষ হরিপাল এমন পাজি জায়গা কি ভূভারতে আছে? তাই বাড়ির ভিতরে আয়। এত বড় মেয়ে, ওর কাকার কাছে রেখে এলে স্বচ্ছন্দে তুই 2-3 দিন জুড়িয়ে যেতে পারতিস। এখানে থাকলে তো আর বুঝলি নে দুর্গা, তা যা এখন হাত পা দুগে। ওগো কই গো, বলিতে বলিতে শম্ভু চাটুর্য পুনরায় খটখট করিয়া অন্দরে প্রবেশ করিলেন। দুর্গা এবং তাহার কন্যা যেমন করিয়া তাহার অনুসরণ করিয়া বাড়ি ঢুকিল, সে শুধু ভগবানই দেখিলেন। শম্ভুর এটি দ্বিতীয় পক্ষ, প্রথম পক্ষের বউকে দুর্গা দেখিয়াছিলেন, কিন্তু ইহাকে দেখেন নাই। উপস্থিত তিনি যেমনই কালো তেমনই রোগা এবং লম্বা, ম্যালেরিয়া জ্বরে রংটা যেন পোড়া কাঠের মতো। 3 দিনের গোবর উঠানের মাঝখানে জমা করা ছিল, তাহা এইমাত্র নিঃশেষ করিয়া ঘুটে দিয়া হাত পা ধুইয়া প্রদীপের জো করিতেছিলেন। স্বামীর আহ্বানে সম্মুখে আসিয়া ব্যাপার দেখিয়া থমকিয়া দাঁড়াইলেন। শম্ভুর জ্বর আসিতেছিল। আগন্তুক দিকে অভ্যর্থনার জন্য স্ত্রীর কাছে সংক্ষেপে ইহাদের পরিচয় দিয়া ঘরে গিয়া ঢুকিলেন। বউয়ের নাম ভামিনী, মেদিনীপুর জেলার মেয়ে, কথাগুলো একটু বাঁকা বাঁকা। সে হাসিয়া উপরের এবং নিচের সমস্ত মায়েরটা অনাবৃত করিয়া ননদের হাত ধরিয়া রান্নাঘরের দাওয়ায় লইয়া গিয়া পিড়ি পাতিয়া বসাইলেন। তাহার হাসি এবং কথাশ্রী দেখিয়া দুর্গার ভিতর পর্যন্ত শুকাইয়া উঠিল। আসিবার সময় দুর্গা একহাড়ি রসগোল্লা আনাইয়াছিলেন, সেটা নামাইতে না নামাইতেই এক পাল ছেলে মেয়ে কোথা হইতে যেন পঙ্গপালের মতো ছুটিয়া আসিয়া ছেকিয়া ধরিল। চেঁচাচেঁচি ঠেলা ঠেলি, সে যেন এক হাট বসিয়া গেল। তাহাদের মা ইহাকে আতখানি, উহাকে শিকিখানি,
আর দুজনকে দু টুকরা বাটিয়া দিয়া হাইটা ছো মারিয়া তুলিয়া লইয়া গিয়া শোবার ঘরের শিকায় টাঙাইয়া রাখিলেন। ছেলেগুলো যে যাহা পাইয়াছিল অমৃতবধ গিলিয়া ফেলিয়া হাতের রস চাটিতে চাটিতে প্রস্থান করিল। দুর্গা এখানকার রীতিনীতি কত জানিতেন, কারণ তিনি এই গ্রামের মেয়ে। কিন্তু জ্ঞানদা 8-10 বছরের ছেলেগুলোকে পর্যন্ত সম্পূর্ণ দিগম্বর দেখিয়া লজ্জায় মাথা হেঁট করিয়া রহিল। মেয়েগুলোরও প্রায় ওই দশা। ইতর বিশেষ যাহা আছে তাহা নিতান্তই অকিঞ্চিৎকর। তাহাদের নিজেদের গ্রামটাও শহর নয় বটে, কিন্তু সেখানে রাস্তাঘাট আছে, এমন আম কাঁঠাল ও বাঁশঝাড়ে মাথার উপর অন্ধকার করিয়া নাই। এইরূপ গোবর ও পাট পচা গন্ধ চতুর্দিক হইতে আসিয়া শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে ভারাক্রান্ত ব্যাকুল করিয়া দেয় না। তখনও অন্ধকার হয় নাই। একটা শৃগাল উঠানের উপর আসিয়া দাঁড়াইতেই বড় ছেলেটা তাড়া করিয়া গেল। চারিদিকে অসংখ্য ঝিঝি পোকা বিকট শব্দ শুরু করিয়া দিল। দেয়ালের গায়ে একটা শুকনো ডালে হঠাৎ অশ্রুতপূর্ব এক প্রকার বৃষ্টি শব্দ শুনিয়া জ্ঞানদা সভয়ে চুপি চুপি কহিল, ও কি ডাকে মা? মামি শুনিতে পাইয়া কহিলেন, ও যে তক্ষ। জ্ঞানদা শিহরিয়া জিজ্ঞাসা করিল, তক্ষক কি? তক্ষক সাপ। মামি বলিলেন, হা মা তাই, ওই যে কোন রাজাকে কামড়েছিল বলে, গাছে গাছে একেবারে ভরা। জবাব শুনিয়া জ্ঞানদা মায়ের মুখের প্রতি একবার চাহিল। ইতিপূর্বে কান্নায় তাহার সমস্ত বক্ষ পরিপূর্ণ হইয়া গিয়াছিল। এইবার সে জননীর কোলের উপর লুটাইয়া পড়িয়া একেবারে ফুপাইয়া কাঁদিয়া উঠিল। কহিল, এখান থেকে চলো মা, এখানে আমি এক দণ্ড বাজব না। মামি আশ্চর্য হইলেন, বলিলেন, ভয় কি গো, ওরা যে দেবতা, কখনো কারো অপকার করে না। আর সাপ খোপের কামড়ে কটা লোক মরে বাছা, বরঞ্চ ভয় যাতই ম্যালেরিয়ার, একবার ধরলে আর তাতে বস্তু রেখে ছাড়ে না। এবছর দিন করি হলো তোমার মামাকে ধরেছে, এরই মধ্যে যেন শতজীর্ণ করে ফেলেছে। আর দিন কতক পরে কে কার মুখে জল দেবে মা, এ গায়ে তার ঠিক থাকবে না। জ্ঞানদা মনে মনে অতুলের শেষ কথাগুলি মিলাইয়া লইয়া নীরবে পড়িয়া রহিল। সে রাত্রে সে একবারও ঘুমাইতে পারিল না। মায়ের বুকের কাছে মুখ রাখিয়া বারংবার চমকাইয়া উঠিতে লাগিল। এমনই করিয়া প্রভাত হইল। নতুন স্থানে নতুন আলো চোখে পড়ায় বিন্দু মাত্র তাহার আনন্দদায় হইল না, বরঞ্চ সমস্ত আবহাওয়া আলো বাতাস যেন কালকের চেয়েও বেশি করিয়া তাহাকে চাপিয়া ধরিল। এত বড় আইবুড়ো মেয়ে দেখিয়া পাড়ার লোক ভয়ানক আশ্চর্য হইয়া গেল। আমাদের বাংলাদেশে মেয়ের বয়স ঠিক করিয়া বলার রীতি নাই। সবাই জানে বাপ মাকে 2-1 বছর রাখিয়া বলিতে হয়। সুতরাং দুর্গা যখন বলিলেন 13, তখন সবাই বুঝিল 15। তাছাড়া একমাত্র সন্তান বলিয়া নিজে না খাইয়া মেয়েকে খাওয়াইয়াছিলেন, পড়াইয়াছিলেন। সেই নিটোল স্বাস্থ্যই এখন আরো কাল হইল। জ্ঞানদার যথার্থ বয়সের বিরুদ্ধে ইহাই বেশি করিয়া সাক্ষ্য দিতে লাগিল। 2 দিন না যাইতেই শম্ভু কথা প্রসঙ্গে ভগিনীকে কহিলেন, মেয়েটার জন্য তো পাড়ায় মুখ দেখানো ভার হয়েছে, একটি ভারী সুপাত্র হাতে আছে, দিবি? দুর্গা বলিলেন, জামাই আমার স্থির হয়ে আছে, আর কোথাও হতে পারে না। শম্ভু বলিলেন, তাহলে তো কথাই নেই, কিন্তু এমন সুপাত্র বড় ভাগ্যে মেলে তা বলে দিচ্ছি, 20-25 বিঘে ব্রহ্মত্র, পুকুর বাগান ধানের গোলা লেখাপড়াতেও। দুর্গা কথাটা শেষ করিতে না দিয়াই বলিলেন, না দাদা, আর কোথাও হবার জো নেই, এই বছরটা বাদে সেইখানেই আমাকে মেয়ে দিতে হবে।
শম্ভু বলিলেন, কিন্তু আমার বিবেচনায় এই সামনের অগ্রহণে মেয়ে উৎসর্গ করা কর্তব্য হয়েছে। দুর্গা আর নিরর্থক প্রতিবাদ না করিয়া কাজ আছে বলিয়া উঠিয়া গেলেন। ক্রমশ প্রকাশ পাইল এই সুপাত্রটি শম্ভুরই এ পক্ষে বড় শ্যালক। তিনি মৃত্যু ঘটায়, প্রায় ৬ মাস যাবৎ বেকার অবস্থায় আছেন, আর বেশি দিন থাকা কেহ সঙ্গত মনে করে না। বিশেষত ঘরে অনেকগুলো কাচ্চা বাচ্চা থাকায় একটি ডাগর মেয়ে নিতান্তই আবশ্যক হইয়া পড়িয়াছে। সেই জন্যই বোধ করি দুর্গার বারংবার অস্বীকার করা সত্ত্বেও এই সুপাত্রটি একদিন সহসা আবির্ভূত হইয়া সম্মুখেই জ্ঞানদাকে দেখিতে পাইলেন এবং বলা বাহুল্য যে পছন্দ করিয়াই ফিরিয়া গেলেন। অনতিকাল মধ্যেই ভগিনীর প্রতি শম্ভুনাথের স্নেহের অনুরোধ কঠোর নির্যাতনের আকার ধরিয়া দাঁড়াইল। একদিন তিনি স্পষ্টই জানাইয়া দিলেন যে প্রিয়নাথের অবর্তমানে তিনি এখন ভাগিনীর যথার্থ অভিভাবক, সুতরাং আবশ্যক হইলে এই সামনের অগ্রহণে তিনি জোর করিয়া বিবাহ দিবেন। দাদার সঙ্গে বাদানুবাদ করিয়া দুর্গা ঘরে ঢুকিয়া মেয়ের পানে চাহিয়াই বুঝিতে পারিলেন সে সমস্ত শুনিয়াছে। তাহার দুই চক্ষু ফুলিয়া রাঙা হইয়া উঠিয়াছে। তাহাকে বুকে টানিয়া লইয়া বলিলেন, আমি বেঁচে থাকতে ভয় কি মা? মুখে অভয় দিলেন বটে, কিন্তু ভয়ে তার নিজের বুকে অন্তঃস্থল পর্যন্ত শুকাইয়া কাঠ হইয়া গিয়াছিল। বুকে মুখ লুকাইয়া মেয়ে উচ্ছ্বসিত হইয়া কাঁদিতে লাগিল। মা তাহার কপালেই বুকে হাত দিয়া দেখিলেন জ্বরে গা ফাটিয়া যাইতেছে। চোখ মুছাইয়া দিয়া জিজ্ঞাসা করিলেন, কখন জ্বর হলো মা? কাল রাত্রির থেকে। আমাকে জানাসনি কেন? আজকাল যে ভয়ানক ম্যালেরিয়ার সময়। মেয়ে চুপ করিয়া রহিল, জবাব দিল না। দাদার বউয়ের সহিত দুর্গা এ পর্যন্ত কোনো প্রকার ঘনিষ্ঠতার চেষ্টা করেন নাই। শুধু যে তাহার বিকট চেহারা এবং ততোধিক বিকট হাসি দেখিলে তাহার গা জ্বলিয়া যাইত তাহা নহে, তাহার অতি কর্কশ কণ্ঠস্বরও তিনি সহ্য করিতে পারিতেন না। পাড়াগায়ে মেয়েরা স্বভাবত একটু উচ্চ কণ্ঠে কথা কহে, কিন্তু বইয়ের কথাবার্তা একটু দূর হইতে শুনিলে ঝগড়া বলিয়া মনে হইত। তাহার উপর সে যেমন মুখরা তেমনি যুদ্ধ বিশারদ। কিন্তু তাহার একটা গুণও দুর্গা টের পাইয়াছিল, সে গায়ে পড়িয়া ঝগড়া করিতে চাহিত না। তাহার গন্তব্য পথ ছাড়িয়া দিলে সে কাহাকেও কিছু বলিত না, ছেলে পিলে ঘর সংসার লইয়া থাকিত, পরের কথায় কান দিত না। প্রথমে আসিয়াই দুর্গা একদিন তাহার রান্না বান্নার সাহায্য করিতে গিয়াছিলেন। তাহাতে সে স্পষ্ট করিয়াই বলিয়াছিল, তুমি দুদিনের জন্য এসেছ ঠাকুরজি, তোমাকে কাজ করতে হবে না, আমি রান্নাঘর ভাড়ার ঘর কাউকে দিতে পারবো না। সেই অবধি দুর্গা এই বিষয়ে এক প্রকার নিশ্চিন্ত হইয়াছিলেন। আজ বেলা দেখিয়া বউ দোরগোড়ায় স্বাভাবিক চিৎকার শব্দে প্রশ্ন করিল, আজ খাওয়া দাওয়া কি হবে না ঠাকুরজি? হেসেল নিয়ে বসে থাকব? দুর্গা মুখ তুলিয়া বলিলেন, মেয়েটার ভারী জ্বর হয়েছে বউ, তোমরা খাও গে, আমরা আজ আর কেউ খাব না। বউ কহিল, মেয়ের জ্বর তা তোমার কি হলো গো? জ্বর আবার কার না হয়, নাও উঠে এসো। দুর্গা কাতর কণ্ঠে কহিলেন, না বউ, আমাকে খেতে বলো না, মেয়ে ফেলে আমি মুখে ভাত তুলতে পারবো না। তোমাদের সব আদর খেতে, বলিয়া বউ চলিয়া গেল। রান্নাঘর হইতে পুনরায় কহিল, জ্বর হয়েছে কবরেজ ডেকে পাচন সিদ্ধ করে দাও, ম্যালেরিয়ার জ্বরে আবার খায় না কে? আমাদের দেশে ওসব উপস্থির এসে পাট নেই বাপু, বলিয়া সে নিজের কাজে মন দিল। অপরাহ্ন বেলায় সে নিজেই এক বাটি পাচন সিদ্ধ করিয়া আনিয়া কহিল, ওলো গেনি, উঠে পাচন খা, ভাতে জল দিয়ে রেখেছি, চল খাবি আয়। মামিকে সে অত্যন্ত ভয় করিত, বিনা বাক্যে উঠিয়া খানিকটা তিক্ত পাচন গিলিয়া বমি করিয়া ফেলিয়া পুনরায় শুইয়া পড়িল। দুর্গা ঘরে ছিল না, বমির শব্দে ছুটিয়া আসিয়া ব্যাপার দেখিয়া
নিঃশব্দে দাঁড়াইয়া রহিলেন। মামি রাগ করিয়া উঠানে গিয়া সমস্ত পাড়া শুনাইয়া বলিতে লাগিলেন, এসব বাবু মেয়ে নিয়ে আমাদের গরিব দুঃখীদের ঘরে আসা কেন বাপু? সেই হইতেই জ্ঞানদার অসুখ উত্তরোত্তর বাড়িতে লাগিল। তাহার ভামিনী মামি সেই যে প্রথম দিনেই বলিয়াছিল, বাছা পল্লীগ্রামে সাপের কামড়ে আর কটা লোক মরে, মরে যা তা ওই ম্যালেরিয়াতে, একবার ধরলে আর রক্ষী নেই, তাহার কথাটা সত্যতা সপ্রমাণ হইতে বেশি বিলম্ব ঘটিল না। অনতিকাল মধ্যেই জ্ঞানদাকে একেবারে শয্যাগত করিয়া ফেলিল। সেদিন কার্তিকের সংক্রান্তি। দুর্গা ঘরে ঢুকিয়া আশ্চর্য হইয়া দেখিলেন, বউ জ্ঞানদার শিয়রে বসিয়া তাহার মাথায় হাত বুলাইয়া দিতেছে। একই তো সংসারে কাজ ছাড়িয়া এইসব বাজে কাজ করিবার তাহার অবসর নাই, তাহাতে পরে মেয়ের প্রতি এই অযাচিত সেবাটা এমনি একটা প্রকৃতি বিরুদ্ধ বিষদৃশ্য কাণ্ড বলিয়া দুর্গার মনে হইল যে তিনি দাদার প্রস্তাবিত সেই বিবাহ ব্যাপারটা স্মরণ করিয়া আশঙ্কায় কণ্টকিত হইয়া উঠিলেন। ভামিনীর এই যত্নটা যে সেই জন্যই, তাহাতে আর সংশয় মাত্র রহিল না। কারণ সে যে নিজের দাদার সহিত জ্ঞানদার বিবাহ কটাইবার জন্য স্বামীকে নিয়োজিত করিয়াছে এবং ভিতরে ভিতরে উত্তেজিত করিতেছে, প্রথম হইতেই এই কথাটা দুর্গা শতসিদ্ধের মতো মানিয়া লইয়াছিলেন। বউ গলাটা আজ একটু খাটো করিয়াই কহিল, তারকেশ্বরে পাশ করার ডাক্তার আছে, তোমার দাদাকে আনতে পাঠিয়ে দিয়েছি ঠাকুরজি, জ্বর যেন রোজ রোজ বেশি হচ্ছে, এ তো ভালো না। দুর্গা অব্যক্ত স্বরে যাহা বলিলেন তাহা শোনা গেল না, কারণ এই সুসংবাদ শুনিয়াও তিনি অন্তরের ভিতর হইতে প্রসন্ন হইতে পারিলেন না। বউ সংসারের কাজে চলিয়া গেল। জ্ঞানদা বালিশের তলা হইতে একখানি চিঠি বাহির করিয়া কহিল, জবাব দিয়েছেন, ওই দেখি দেখি বলিয়া মা সেইখানি যেন কাড়িয়া লইলেন। কিন্তু পরক্ষণেই অসহ্য আগ্রহ দমন করিয়া চিঠিখানি দুই মুঠার মধ্যে লইয়া চুপ করিয়া বসিয়া রহিলেন। একবার মনে কহিলেন ফুলিয়া পড়ি, আবার ভাবিলেন না উচিত নয়, মেয়ে যেন হাতেই দিয়েছে, কিন্তু মা হইয়া তিনি পড়িবেন কি করিয়া। মৃদুস্বরে জিজ্ঞাসা করিলেন, কি লিখেছে ও অতুল? জ্ঞানদা ইতিমধ্যে পাশ ফিরিয়া শুইয়াছিল, সংক্ষেপে কহিল, আসা উচিত ছিল না এইসব। পত্রের এই দুটি কথা শুনিয়াই মায়ের দুই চক্ষে জল আসিয়া পড়িল। তিনি মনে মনে আবৃত্তি করিলেন, আসা উচিত ছিল না এইসব। অতুলের মুখখানি স্মরণ করিয়া তাহাকে অসংখ্য আশীর্বাদ করিয়া দুর্গা মাতৃস্নেহে বিগলিত হইয়া মনে মনে বলিলেন, না জানি বাছার কতই না অভিমান, কতই না মর্মান্তিক ব্যথা, এই দুটি কথার মধ্যে লুকানো আছে। এখানে আসিয়া জ্ঞানদা জ্বরে পড়িয়াছে, তাহাতেই তো বাছা সেদিন রাগ করিয়া বলিয়াছিল, ইহাদের গঙ্গা যাত্রা দেখিতে কলিকাতা হইতে আসিয়াছি। সত্যই তো, আমি নিজে যাই করি এবং যেখানেই যাই সে আলাদা কথা, কিন্তু মেয়ে লইয়া আমার যে কোনো মতেই আসা উচিত ছিল না। যতই কষ্ট হোক সব সহ্য করিয়াই তো সেখানে আমাদের পড়িয়া থাকা উচিত ছিল। কাগজখানি অপূর্ব মমতার সহিত মুঠার মধ্যে নাড়াচাড়া করিতে করিতে কত কথাই আজ তাহার মনে পড়িতে লাগিল। স্বামীর মৃত্যুসজ্জা অতুলের প্রতিজ্ঞা, সেই চুরি দুগাছি দিবার ছলে মহাপ্রসাদ লইয়া আসা, বিশেষ করিয়া আসিবার দিনটায় মাসির সহিত তাহার কলহ, এ কথা তাহার মা শুনিয়াছেন, পাড়ার লোক শুনিয়াছে, এতদিনে সবাই জানিয়াছে কেন সে কলিকাতা হইতে ছুটি আসিয়াছিল। আনন্দে গর্বে তাহার মাতৃবক্ষ পরিপূর্ণ হইয়া উঠিল। মনে মনে বলিলেন, কালো মেয়ে, আমার কালো মেয়ের গৌরব দেখুক সবাই, ওরে কোকিলও কালো ভোমরাও কালো। যে ডাকিলেন, জ্ঞানদা এখন কেমন আছিস মা? ভালো আছি মা। আরে
আমার কথা অতুল কিছু লিখেছে, পড়ে দেখো না। কৌতূহল আর তিনি সামলাইতে পারিলেন না, জানালার কাছে কাগজখানি মেলিয়া ধরিলেন। অত বড় কাগজের মধ্যে মাত্র দুই ছত্র লেখা দেখিয়া প্রথমটা তাহার মনে হইল মেয়ে কি দিতে হয়তো কি দিয়াছে। পরক্ষণে শ্রীচরণের সে পাঠ দেখিয়া মনে মনে হাসিয়া বলিলেন, তাইতেই পড়তে দিয়েছে, এ যে আমারই চিঠি, লেখা আছে সেই সময় বলেছিলাম ও জায়গা ম্যালেরিয়ার ডিপো। জ্ঞানদার জ্বর শুনিয়া দুঃখিত হইলাম, আশা করি শীঘ্র আরোগ্য হইয়া যাইবে, আমরা ভালো আছি, আমার প্রণাম গ্রহণ করিবেন। ইতি। দুর্গার কথাটা জিজ্ঞাসা করিতে একটু বাধিল, কিন্তু মায়ের প্রাণ না জিজ্ঞাসা করিয়াও থাকিতে পারিলেন না। কাছে বসিয়া মেয়ের রুক্ত চুলগুলি আঙুল দিয়া নাড়িতে নাড়িতে আস্তে আস্তে বলিলেন, মামা তোমার চিঠিটার মধ্যে বুঝি অতুল রাগ করেছে। জ্ঞানদা বিস্মিত হইয়া মুখ ফিরাইয়া কহিল, আমার চিঠি আবার কোথায় মা, তোমাকেই তো লিখেছেন। দুর্গা একটুখানি হাসিয়া বলিলেন, আমি দেখিতে চাই না, শুনলেই সুখী। রাগ করেছে সে তো আমি বুঝিতেই পারছি। না মা, আমাকে তিনি আলাদা চিঠিপত্র কিছুই লেখেননি, যা লিখেছেন তা ওই বলিয়া আমি পুনরায় পাশ ফিরিয়া শুনিল, সবে দু ছত্র আর কোনো কথা নেই বলিয়া দুর্গা স্তব্ধ হইয়া গেলেন। তাহার যে আঙুলগুলো এতক্ষণ মেয়ের চুলের মধ্যে নানা প্রকার বিচিত্র গতিতে বিচরণ করিয়া ফেলিতেছিল, সেগুলো যেন হাড়ের মতো শক্ত হইয়া উঠিল। এইভাবে অনেকক্ষণ নিঃশব্দে বসিয়া থাকিয়া তিনি উঠিয়া গেলেন। আবার দিন কাটিতে লাগিল। প্রথম অগ্রহায়ণের শীতের বাতাস বহিতেছিল। দুর্গার এক ছেলেবেলার সাথী বাপের বাড়ি আসিয়াছিল। আজ দুপুরবেলা মেয়েকে একটু ভালো দেখিয়া দুর্গা তাহার সহিত দেখা করিতে বাহির হইয়াছিল। পথে ডাকপিয়নের সাক্ষাৎ পাইয়া ডাকিয়া বলিলেন, হা দাশু, আমার নামের চিঠিপত্র পাচ্ছি না কেন? দাশু হাসিয়া কহিল, চিঠি না এলে কি করে পাবে দিদি ঠাকুর? দুর্গা সন্দিগ্ধ স্বরে বলিলেন, আমার কিংবা আমার মেয়ে জ্ঞানদা দেবী কারো নামে কি চিঠি আসে না? দাশু কহিল, এলে তো আমি দিয়ে যেতাম দিদি ঠাকুরুন। দুর্গা বলিলেন, না দাশু, তোমার ব্যাগটা একটু ভালো করে দেখো, আসতেও পারে, তিন তিনখানা চিঠির জবাব দেবে না, আমার অতুল তো তেমন ছেলে নয়। দাশু বৃথা পরিশ্রম না করিয়াই কহিল, না দিদি নেই, এলেই পাবে বলিয়া যাইতে উদ্যত হইলে দুর্গা বাধা দিয়া বলিলেন, হা দাশু, এমন তো হতে পারে, তোমার পোস্ট অফিসেই পড়ে আছে, পোস্টমাস্টার আমাদের নাম জানে না, হয়তো বা টেবিলের তলায় ঘোজে ঘাজে কোথাও পড়ে আছে, তোমরা কেউ দেখতে পাওনি, আমাকে তো এখানে সবাই জানে, আমি নিজে গিয়ে কি একবার খুঁজতে পারিনি। ব্যাকুলতা দেখিয়া দাশু সদয় চিত্তে কহিল, কেন পারবে না দিদি ঠাকুর, কিন্তু সে নিচে খোঁজা হবে। আচ্ছা আমি গিয়ে আজ একবার খুঁজে দেখব, যদি পাই দিয়ে যাব বলিয়া সে আর সময় নষ্ট না করিয়াই চলিয়া গেল। দুর্গা ঠাকুর দেবতার চরণে বিশ্বের ঐশ্বর্য মানত করিতে করিতে চলিলেন। হেমা দুর্গা, হেমা কালী, একখানি চিঠিও যেন খুঁজে পাওয়া যায়। জ্ঞানদার এত বড় অসুখ শুনিয়াও সে উত্তর লিখিবে না, এ কি কোনো মতেই বিশ্বাস করা যায়? সে নিশ্চয়ই লিখিয়াছে, কিন্তু কোথাও গোলমাল হইয়া গেছে। হায় রে মানুষের আশা, শত কোটি সম্ভব অসম্ভব জল্পনা কল্পনার মধ্যে এই কথাটা একবারও দুর্গার মনে উদয় হইল না যে ইতিমধ্যে অতুলের মনের গতি বদলাইয়া যাইতেও পারে। একবারও ভাবিলেন না অতুলের যে কামনা একদিন একান্ত সঙ্গোপনে সম্পূর্ণ আবরণের অন্তরে শুধু নির্বিপাদেই বাড়িয়া উঠিতে পাইয়াছিল,
তাহাকে এমন অসময়ে এত বড় অনাবৃত প্রকাশ্যতার মাঝখান টানিয়া নিলে সে চক্ষের পলকে শুকাইয়া যাইতে পারে। এখন শত বিরুদ্ধ শক্তি সজাগ হইয়া তাহাকে মুহূর্তের মধ্যে চাপিয়া মারিতে পারে। মানুষ এমনই অন্ধ। দুর্গা একটু সকাল সকাল বাড়ি ফিরিয়া মেয়ের ঘরে ঢুকিয়া প্রথমেই প্রশ্ন করিলেন, আরে কেন দা, দাশু কোন চিঠিপত্র দিয়ে গেছে কি? মেয়ে কুণ্ঠিত স্বরে কহিল, না মা, আজ দুই মাস হইতে উপর্যুপরি তিনখানি পত্রের জবাব আসিতেছে না। দুর্গা সংশয় ক্ষুব্ধ কণ্ঠে কহিলেন, তুই হয়তো ঘুমিয়ে পড়েছিলি, তোর সাড়া না পেয়ে দাশু হয়তো ফিরে গেছে। আমি বাড়িতে নেই, একদিন একটুখানি কি জেগে থাকতে পারিস নে বাছা, বলিয়া দুর্গা মুখ ভার করিয়া চলিয়া গেলেন। জ্ঞানদা চুপ করিয়া রহিল, সে ঘুমায় নাই, জাগিয়াছিল বলিয়া তর্ক করিল না। মায়ের কাছে প্রত্যহ একই প্রশ্নের উত্তর দিতে দিতে সে নিজের লজ্জায় নিজেই মাটির সঙ্গে মিশিয়া যাইতেছিল। দুর্গা তৎক্ষণাৎ ফিরিয়া আসিয়া দ্বারের বাহির হইতে কহিলেন, কেন, দাশু যে আমাকে বললে সে খুঁজে এনে দিয়ে যাবে। আজ কেমন করিয়া যেন তাহার নিশ্চয় বিশ্বাস হইয়াছিল অতুলের চিঠিপত্র আসিয়াছে। মেয়ে কথা কহিল না, একটা মলিন কাঁথার মধ্যে মুখ লুকাইয়া পড়িয়া রহিল। কিন্তু দুর্গা এইখানেই থামিতে পারিলেন না, তিনি ভাতুষপুত্রকে পোস্ট অফিসে পাঠাইয়া খবর লইয়া জানিলেন দাশু আসে নাই। পরের তিন চারিদিন তিনি পত্রের প্রত্যাশায় অহরাত্র যেন কণ্টক শয্যায় বসিয়া কাটাইলেন, তথাপি কিছু আসিল না। অবশেষে হতাশ হইয়া অতুলের জননীকে চিঠি লিখিলেন। তিনি প্রত্যুত্তরে সংক্ষেপে জানাইলেন, অতুল ভালো আছে এবং কলিকাতার বাসায় থাকিয়া পূর্ববৎ লেখাপড়া করিতেছে। তাহার চিঠির মধ্যে একটা তাচ্ছিল্যের সুরি যেন দুর্গার কানে বাজিল। এমনি করিয়া অঘ্রাণ গেল, পৌষ গেল, কিন্তু অতুলের চিঠি আসিল না। মাঘের মাঝামাঝি মেয়ে যদি বা একটু সারিয়া উঠিল, মা অসুখে পড়িলেন। এত বড় নিরাশার আঘাত তিনি সহ্য করিতে পারিলেন না। তাছাড়া বইয়ের প্রতি তার বিদ্বেষে আর যেন অন্ত ছিল না। তাহার উল্লেখ করিতে হইলেই ঘৃণা ভরে কখনো বা পোড়া কাঠ, কখনো বা তারকা বলিতেন, এবং যত দিন যাইতে লাগিল ঘৃণা যেন অপরিসীম হইয়া উঠিতে লাগিল। তাহার আরো একটা কারণ এই ছিল, পোড়া কাঠ নিজের ধরনে জ্ঞানদাকে তাহার স্বাভাবিক মাধুর্যের জন্যই বোধ করি ভালোবাসিয়াছিল, যত্ন করিত। কিন্তু এই যত্নের মধ্যে একটা উৎকট স্বার্থের গন্ধ পাইয়া দুর্গা বিষের জ্বালায় জ্বলিতে লাগিলেন। বড় দুঃখের দেহ, তাই অনেক সহিয়াছিল কিন্তু আর সহিল না। মাঘের শেষে তিনি শয্যা আশ্রয় করিলেন। মেয়ে কাঁদিয়া বলিল, আর না মা, এইবার বাড়ি চলো, যা হওয়ার সেইখানেই হোক। দুর্গা রাজি হইলেন, তাহার সম্মতির এখন আর বিশেষ কোনো কারণ ছিল না, শুধু এই পোড়া কাঠের যত্ন ও আত্মীয়তা হইতে বাহির হইবার জন্যই মন যেন তাহার অহরহ পালাই পালাই করিতে লাগিল। যাত্রার উদ্যোগ হইতেছে শুনিয়া শম্ভু বাকিয়া বসিলেন। তখন সকাল 7টা-8টা। শম্ভু সন্ধান নিক করিয়া খটখট শব্দে বাহিরে আসিয়া ডাকিলেন, দুর্গা। দুর্গা দাওয়ার এক প্রান্তে খুঁটি ঠ্যাস দিয়া মুখ ধুইতেছিলেন, জ্ঞানদা কাছে বসিয়া সাহায্য করিতেছিল। দাদার আহ্বানে দুর্গা সাড়া দিলেন। শম্ভু কহিলেন, এখন তো তোমার যাওয়া হতে পারে না। কেন দাদা, আমি কি তোমার জন্য কথা দিয়ে মিথ্যাবাদী হব নাকি? সে জন্ম আমার নয়। কথাটা না জানিয়াও দুর্গার বুকের ভিতরে তোল পার করিতে লাগিল। মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, কিসের কথা দাদা? শম্ভু কহিলেন, গেনির বিয়ে, আর তো আমি রাখতে পারিনি, কাজেই আমাদের নবীনের সঙ্গে সামনের 5ই ফাল্গুনে কথাবার্তা পাকা করে ফেলতে হলো। এদিকে গয়নাগাটিও মন্দ দেবে না বলেছে, দেখতে শুনতে সব দিকেই ভালো হবে, দেখলাম কি না। খবর শুনে দুর্গার মাথায় বাজ ভাঙিয়া পড়িল।
কাঁদো কাঁদো হইয়া কহিলেন, আমাকে না বলে কেন কথা দিলে দাদা? এ বিয়ে তো আমি প্রাণ থাকতে দিতে পারবো না। শম্ভু ক্রুদ্ধ হইয়া কহিলেন, পারবো না বললেই হবে? আমি মামা, আমি যা বলবো তাই হবে। তোর জন্য কথা নড়চড় করব, তেমন বাপে আমাকে জন্ম দেয়নি তা জানিস। এইবার দুর্গা সত্যি সত্যি কাঁদিয়া ফেলিলেন, কহিলেন, না দাদা, মেয়ের বিয়ে এখানে আমি মরে গেলেও দেব না। আমার জন্য তুমি এতটুকু ভেবো না দাদা। কণ্ঠ রুদ্ধ হইয়া কথাটা তিনি শেষ করিতেই পারিলেন না। শম্ভু এই কান্না দেখিয়া মহাবিরক্ত হইয়া দাঁত খিচাইয়া কহিলেন, শুভকর্মে নিচে কাঁদিস নে ভ্যান ভ্যান করে, যা হবার নাই যা পারবো না। রঙ্গস্থলে পোড়া কাঠ দেখা দিলেন, দুই হাত গোবর মাখা, বোধ করি কোনো গোয়াল ঘরের ব্যবস্থাই করিতেছিলেন। উঠোনের উপরে আসিয়া স্বামীকে উদ্দেশ্য করিয়া অকস্মাৎ ভাঙা কাশির মতো খ্যান খ্যান করিয়া বাজিয়া উঠিলেন, বলি সুপত্তরটি কে গা ঠাকুর, একবার শুনতে পাইনে? শম্ভু স্ত্রীর ভাবগতি দেখিয়া বিচলিত হইলেন, কিন্তু মুখের সাহস বজায় রাখিয়া কহিলেন, যেই হোক তোর তাতে কি? পোড়া কাঠ গোবর মাখা হাত দুখানা নাড়া দিয়া অর্ধেক উঠানটা যেন নাচিয়া আসিল। তেমনি সুমধুর কণ্ঠে সমস্ত পাড়াটা সচকিত করিয়া দিয়া কহিল, মামা, মামাটি ফলাতে এসেছেন, নবীনের সঙ্গে বিয়ে দেব, তাহলে 100 টাকা সুদে আসলে শোধ যায় না? তাই সে সুপাত্তর আমার নিজের দাদা আমি জানি নে, তারই গাঁজা খেয়ে পাঁচ ছেলের মা বউটাকে 8 মাস পেটের উপর লাঠি মেরে মেরে ফেললে কিনা, তাই অমন সুপাত্তর আর নেই, গলায় দড়ি দেবার জোটে না তোমার, ধিক ধিক। শম্ভু ভগিনী ভাগিনী সমক্ষে ক্রোধ সংবরণ করিতে পারিলেন না, পায়ের খড়ম হাতে লইয়া চিৎকার করিলেন, চুপ কর বলছি হারামজাদি। পোড়া কাঠ এইবার খেপিয়া উঠিল, সে এমনি একটা ভয়ঙ্কর ভঙ্গি করিয়া চেঁচাইতে লাগিল যে সে বস্তু চোখে না দেখিলে শুধু লেখা পড়িয়া বোঝা যায় না। কহিল, আমাকে হারামজাদি, ফের মুখে আনলে পোড়া কাঠ যদি না মুখে গুজে দিত, পাঁচু ঘোষালের মেয়ে নই আমি, জোর করে বিয়ে দেবে কেন? কে তুমি? ও এসেছে মেয়ে নিয়ে 2 দিন জুরোতে, কেন তুমি ওকে রাত দিন ভোর ভয় দেখাবে? আসবটিটা আমার দেখে রেখো, শালা ভগ্নিপতের একসঙ্গে নাক কান কেটে তবে ছাড়ব, আমার নাম ভামিনী তা মনে রেখো। সে মূর্তির সামনে শম্ভু আর কথা কহিলেন না, ঘরে চলিয়া গেলেন। পোড়া কাঠ তখন দুর্গার পানে ফিরিয়া চাহিয়া কহিল, ও কি সোজা চামড়া ঠাকুরজি, তোমরা আসা পর্যন্ত মতলব বাড়ছে, কি করে অমন সোনার প্রতিমা বাদরের হাতে দিয়ে ধার করে জমি খালাস করে নেবে? আবার বলে মা মা আমি, একটুখানি দম লইয়া কহিতে লাগিল, বললে তুমি মনে কষ্ট করবে, আমি বলতাম না ঠাকুরজি, বললাম মেয়েটা জ্বরে মরে যায়, একটা ভালো ডাক্তার আনো। বললে অত পয়সা নেই আমার, সম্বলের মধ্যে সম্বল এক গাছের উপর গোটা ছিল আমার, তাই বাধা দিয়ে আমি ডাক্তার ডেকে আনলাম, আর ও বলে কিনা যা খুশি করব। আমি মামা মুখ পোড়া, আমি বেঁচে থাকতে ভয় কি ঠাকুরজি, আমি আজই বন্দোবস্ত করে দিচ্ছি, তুমি বাড়ি গিয়ে মেয়ে বিয়ে দাও গে, দিয়ে যখন খুশি আবার এসো। দুর্গা খুঁটি ঠেস দিয়া তেমনি বসিয়া রহিলেন, তাহার দুই চক্ষু দিয়া কেবল ঝরঝর করিয়া জল গড়াইয়া পড়িতে লাগিল। পোড়া কাঠ কণ্ঠস্বর কিঞ্চিত খাটো করিয়া অদৃশ্য স্বামীকে লক্ষ্য করিয়া বলিতে লাগিল, অনাথ বলে ওর উপর জুলুম করবে কেন? মাতার উপর ভগবান নেই কি? আমি বলি যা তোমার আছে তাই নিয়ে নাড়োচড়ো খাও দাও, পরে নিয়ে নিজের পেট মোটা করব কি জন্যে? ভগবান কখনো তার ভালো করেন না। সেই দিনই দুপুরবেলা যাত্রার সমস্ত বন্দোবস্ত ঠিক হইয়া গেল। গরুর গাড়ি উঠিতে গিয়া দুর্গা পোড়া কাঠের দুপায়ের উপর মাথা পাতিয়া আজ সত্য সত্যই তাহা অশ্রু জলে ভিজাইয়া ফেলিলেন,
কহিলেন, বউ, বড় ভাজ তুমি, তোমাকে তো আশীর্বাদ করতে পারিনি, কিন্তু ভগবান তোমাকে যেন দেখেন, আমার জন্য তুমি তোমার গোড় ছড়াটি পর্যন্ত নষ্ট করে ফেললে। পোড়াকাঠ আদ্যন্ত মারি বাহির করিয়া হাসিয়া কহিল, চাই গোড় ছাড়া? এই বলো ঠাকুরজি, হাতে নোয়া নিয়ে স্বামী পুত্রের গো ব্রাহ্মণের সেবা করে যেন যেতে পারি। নাও রোগা শরীরে আর দাঁড়িয়ে থেকো না, গাড়িতে উঠে বসো। গেনি, মামা মামির ঘরে অনেক কষ্ট পেয়ে গেলি মা, কিন্তু আবার আসিস, ভুলিস নে যেন, বলিয়া তাহার হাতের মধ্যে জোর করিয়া দুটি টাকা গুজিয়া দিল। গাড়ি ছাড়িয়া দিলে দুর্গার চোখ মুছিতে মুছিতে কহিলেন, না বুঝে অনেক অপরাধ তোমার চরণে করে গেলাম বউ, সেসব আমার মাফ করো। পোড়াকাট আজ আর সমস্ত মারি বিকশিত করিয়া হাসিল না, বরং চট করিয়া এক ফোঁটা চোখের জল মুছিয়া কহিল, পোড়া কপাল, অপরাধ তো আমাদেরই হলো ঠাকুরজি। ওলো ও গেনি, মামা মামির পর রাগটা করিস নে যেন, আসতে বছর আম কাঁঠালের দিনে তোর নিমন্ত্রণ রইল, জামাইকে সঙ্গে করে একবার আসিস মা, বলিয়া হাতের পিঠ দিয়ে আর দুফোঁটা চোখের জল মুছিয়া ফেলিল। সংবাদ দিবার প্রয়োজন ছিল না বলিয়াই দুর্গা চিঠি না লিখিয়ে আসিয়াছিলেন। জ্ঞানদার চেহারা দেখিয়া জ্যাঠাইমা হাসিয়া খুন, ওলো ও গেনি, গাল দুটো তো চড়িয়ে ভেঙে দিলে কেলো। ও মা, কি ঘেন্না, মাথায় টাক পড়লো কি করেলো? ও ছোট বউ, শিগগির আয় শিগগির আয়, আমাদের জ্ঞানদা সুন্দরীকে একবার দেখে যা, গায়ের চামড়াটাও কি তোর মামা মামিরা ছেঁকা দিয়ে পুড়িয়েছে না কিলো? জ্ঞানদা নিরুত্তরে ঘাড় হেট করিয়া বসিয়া রহিল। ছোট খুড়ি আসিতেই তাড়াতাড়ি উঠিয়া প্রণাম করিয়া পায়ের ধুলা লইল। ছোট বউ শিহরিয়া উঠিল, ইস, এ কি হয়ে গেছিস মা? জ্যাঠাইমা নিতান্ত উত্তুক্তি করিলেন না, কহিলেন, বাঁশবনে পেট নেই, অন্ধকারে আটকে উঠতে হয়, বলিয়া খিলখিল করিয়া হাসিতে লাগিল। আজ কিন্তু ছোট বউ তাহাতে যোগ দিল না, সে আর যাই হোক, সন্তানের জননী তো। মেয়েটির এই কঙ্কাল সার পাণ্ডুর মুখের পানে চাহিয়া তাহার মায়ের প্রাণ যেন শতদা বিদীর্ণ হইয়া গেল। কাছে বসিয়া তাহার মাথায় মুখে হাত বুলাইয়া দিয়া একটি একটি করিয়া রোগের কথা শুনিয়া নিঃশ্বাস ফেলিয়া কহিল, কেন তবে তক্ষণি চলে এলি নে মা? আমি তো তোদের আসতে মানা করিনি, মেজদি কোথায়? মার গাড়িতে জ্বর এসেছিল, ঘরে শুইয়ে দিয়েছি। স্বর্ণ কহিলেন, হবে না, আমি হাজার হই বড় যা তো, অত তেজ করে চলে গেলে কি সয়? ছোট বউ জ্ঞানদার হাত ধরিয়া তাহার মাকে দেখিবার জন্য উঠিয়া দাঁড়াইয়াছিল। বড় যায়ের এই নিতান্ত গায়ে পড়া কটু কথাগুলো আজ তাহার এতই বিশ্রী লাগিল যে সে সহিতে পারিল না, কহিল, দিদি, বছর দুই মধু সংক্রান্তির ব্রত করো, আর জন্মে মুখখানা যদি একটু ভালো হয়। স্বর্ণ এই অপ্রত্যাশিত মন্তব্যে ক্রোধে বিস্ময়ে হঠাৎ অবাক হইয়া গেলেন, কিন্তু পরক্ষণে তীব্র স্বরে গর্জিয়া উঠিলেন, তবু ভালো লো ছোট বউ, তবু ভালো, এতকাল পরেও যা হোক মেজজাকে দেখে শোকটা উতলে উঠেছে, মাইরি কত ঢঙই তুই জানিস। ছোট বউ জবাব দিল না, জ্ঞানদার হাত ধরিয়া ও বাড়ি চলিয়া গেল। কিন্তু সে যাওয়া জ্ঞানদার পক্ষে একেবারে মারাত্মক হইয়া উঠিল, কারণ তাহার ও তাহার মাতার বিরুদ্ধে স্বর্ণ মঞ্জুরির এমনি তো বিদ্বেষের অবধি ছিল না, কিন্তু ছোট বউয়ের ব্যবহারে আজিকার বিদ্বেষ তাহাকেও অতিক্রম করিয়া গেল। হরিপালে থাকিতে দুর্গা জ্বর আসিলে শুইয়া পড়িতেন, ছাড়িলে উঠিয়া নড়াচড়া করিতেন, সাধ্যে কুলাইলে স্নান আননি করিয়া একবেলা এক মুঠা ভাতও খাইতেন। কিন্তু এখানে আসিয়া আর এক প্রকার ঘটিল, পাড়ার মেয়েরা অহরাত্র সহানুভূতি করিয়া দুই পাঁচ দিনে তাহাকে একেবারে শয্যাশায়িনী করিয়া দিল। নীলকণ্ঠ মুখুজ্জ মশায়ের পরিবার মেজবউকে দেখিতে আসিয়া একেবারে আকাশ হইতে পড়িলেন।
চোখ কপালে তুলিয়া বলিলেন, এ কি করেছিস মেজ বউ? মেয়ে বিয়ে দিবি কবে? ওর পানে যে আর চাইতে পারা যায় না। দুর্গা শ্রান্ত চোখ দুটি নিমিলিত করিয়া ক্ষীণ কণ্ঠে কহিলেন, কি জানি পিসিমা, কবে ভগবান মুখ তুলে চাইবেন? তা তো জানি মা, কিন্তু চেষ্টা করতে হবে তো, ভগবান তো আর বর জুটিয়ে এনে দিয়ে যাবেন না। দুর্গা আর জবাব দিলেন না, এক মিনিট প্রতীক্ষা করিয়া তিনি পুনরায় কহিলেন, বলি বাপের বাড়ি গেলি, ভাই কিছু জোগাড় করে দিলে না? দেওর কি বলে? ভগবান জানেন বলিয়া দুর্গা পাশ ফিরিয়া শুইলেন। ঘণ্টাখানেক পরে আদরিণী বেড়াইতে আসিয়া চৌকাটের বাহিরে দাঁড়াইয়া উকি মারিয়া কহিল, বলি এ বেলাটা কেমন আছো মেজ বউ? জ্ঞানদা শয্যার এক প্রান্তে বসিয়া মায়ের পায়ে হাত বুলাইয়া দিতেছিল। কহিল, জ্বর এখনো ছাড়েনি পিসিমা। দুর্গা মুখ ফিরাইয়া চাহিয়া দেখিলেন, বলিলেন, বসো ঠাকুরজি। না বউ, বেলা গেল, আর বসবো না। তা বলি কি মেজ বউ, যা হোক ধরে উচ্ছুগ্য করে দাও, আর খুঁত খুঁত করো না। বলতে নেই, তখন তবুও মেয়েটা যা হোক একটু ছিঁড়ি ছিল, কিন্তু ম্যালেরিয়া জ্বরে একেবারে যেন পোড়া কাঠটি হয়ে গেছে। হ্যালা গিনি, সুমুখের চুলগুলো বুঝি উঠে গেল? জ্ঞানদা ঘাড় নাড়িয়া নীরবে নত মুখে বসিয়া রহিল। আদরণী কণ্ঠস্বর মৃদু করিয়া কহিল, শুনছি নাকি ও পাড়ার গোপাল ভট্টাচার্যী আবার বিয়ে করবে? একবার অনন্তাকে পাঠিয়ে খবরটা কেন নিলে না মেজ বউ? আচ্ছা বলবো বলিয়া দুর্গা নিঃশ্বাস ফেলিয়া পুনরায় দেয়ালের দিকে মুখ ফিরাইয়া শুইলেন। এমনি করিয়া কত লোক যে কত হিতোপদেশ দিয়া গেল তাহার সংখ্যা রহিল না, কিন্তু যাহাদের পথ চাহিয়া দুর্গা অনুক্ষণ কান খাড়া করিয়া রহিলেন তাহারা দেখা দিল না। না আসিল অতুল, না আসিল তাহার মা। ছোট বউয়ের দেহে দয়া মায়া ছিল, কিন্তু সে ভারী অলস, তাহাতে অন্তঃসত্ত্বা। সুতরাং স্বর্ণ জ্ঞানদাকে যখন বলিলেন, বাছা রোগ বলে তো আর চিরকাল চলে না, তোমার মা যেন ধরলুম পারে না, তুমি বাপু সমস্ত মেয়ে, সকালে কাকার ভাত দুটি রেঁধে দিতে পারো না? ঘরের ভিতর হইতে ছোট বউ কথাটা অন্যায় বুঝিয়াও চুপ করিয়া রহিল। পরের দুঃখে সে ব্যথা অনুভব করিত যে তাই বলিয়া নিজেকে পরিশ্রম দিয়া সে দুঃখ দূর করা তাহার পক্ষে অসাধ্য। জ্ঞানদা তৎক্ষণাৎ রাজি হইয়া মৃদুকণ্ঠে বলিল, আমি দেব জ্যাঠাইমা। যদি চ এখনো প্রতি রাতেই তাহার জ্বর হইত, কিন্তু মায়ের যন্ত্রণা বাড়াইবার ভয়ে এ কথা সে প্রাণপণে গোপন করিয়া রাখিয়াছিল। খোকরা নির্জীব দেহটাকে সে সকালে বিছানা হইতে টানিয়া তুলিতেই পারিত না, তথাপি একবার ইতস্তত করিল না, একটিবার মুখ ভার করিল না। দুঃখী পিতামাতার কন্যা হইল সে একমাত্র সন্তান, তাহাদের বড় আদরে যত্নে লালিত পালিত হইয়াছিল, কিন্তু ছেলেবেলা হইতেই গুরুজনের আজ্ঞা ন্যায় অন্যায় যাই হোক নির্বিচারে মাথা পাতিয়া লইতে, সেবা করিতে, মুখ বুঝিয়া সহ্য করিতে সংসারে বোধ করি আর তাহার জুড়ি ছিল না। কিন্তু আজ সে যে কত বড় গুরুভার মাথায় করিয়া লইল তাহা আর কেহ না বুঝুক, ছোট বউ বুঝিল। সুতরাং বড় জায়ের এই অত্যন্ত অন্যায় আদেশে তাহার অন্তর জ্বলিতে লাগিল, তথাপি মুখ ফুটিয়া প্রতিবাদ করিতেও তাহার সাহস হইল না। পাছে বলিতে গেলেই পালার শর্ত মতো তাকে ভরে উঠিয়া রাঁধিতে হয়। পরদিন যথাসময়ে কাকাকে স্নান ঘরে যাইতে দেখিয়া জ্ঞানদা ভাতের থালাটি হাতে করিয়া দিতে যাইতেছিল, কোথা হইতে জ্যাঠাইমা হা হা করিয়া ছুটিয়া আসিয়া পড়িলেন, কোথা যাসলো গেনি? জ্ঞানদা থতমত খাইয়া বলিল, কাকা স্নান করে এলেন যে, তাতে তোর কি বলিয়া জ্যাঠাইমা চেঁচাইয়া উঠিলেন। মানা করে দিয়েছি না ভাত বেড়ে নিয়ে যেতে, তোর হাতে পুরুষ মানুষ খেতে পারে না? দুর্গা সেই মাত্র উঠিয়া ঘরের সম্মুখে বসিয়াছিলেন, চেঁচামেচি শুনিয়া সভয়ে চাহিয়া রইলেন। ছোট বউ ঘর হইতে ভাই হইয়া জিজ্ঞাসা করিল, কি হয়েছে দিদি? স্বর্ণ কাহারও প্রতি ভ্রুক্ষেপ না করিয়া সেই নির্বাক নিস্পন্দ মেয়েটিকে লক্ষ্য করিয়া তিরস্কার করিতে লাগিলেন, হাতে করে থালা নিয়ে গেলে কাকা খুশি হয়ে তোমাকে মাথায় করে নিয়ে নাচবে, রাজপুত্র এনে বিয়ে দেবে না?
এই বয়সে কি মন জোগাতে শিখেছিস মাইরি বলিয়া থালাটা ছিনাইয়া লইয়া চলিয়া গেলেন। দুর্গা সহস্র জ্বালায় জ্বলিয়া ক্রমশই অসহিষ্ণু হইয়া উঠিতেছিলেন। মেয়েকে উদ্দেশ্য করিয়া কাঁদিয়া কহিলেন, পোড়ামুখী, গুরুজনের কথা শুনবি না যদি তোর মরণ হয় না কেন? জ্ঞানদা নীরবে রান্নাঘরে চলিয়া গেল। একবার বলিল না, এ বিষয়ে তাহাকে কেহই নিষেধ করিয়া দেয় নাই। মুখ তুলিয়া প্রতিবাদ করিতে সে বোধ করি জানিতই না। প্রতিবাদ যে করিতে পারিত সে ছোট বউ, কিন্তু সে বড় যাকে চিনিত বলিয়া কথা কহিল না। বড় যা যেমন মুখরা তেমনি আত্মমর্যাদা জ্ঞান শূন্য, মুখের উপর তার সহস্র দোষ দেখাইয়া দিলেও লজ্জা পাইবে না, বরঞ্চ অধিকতর নিষ্ঠুর হইয়া যন্ত্রণা দিবে জানিয়াই ছোট বউ নীরবে জ্ঞানদার অনুসরণ করিয়া রান্নাঘরে আসিয়া সস্নেহে সযত্নে তাহার হাতখানি ধরিয়া কহিল, দিদির কথাটা কেন শুনিস নি মা? এতক্ষণে এত কঠোর লাঞ্ছনা সে সহিয়াছিল, কিন্তু সেই স্নেহের অনুযোগ সহিতে পারিল না। একটি বার মাত্র চোখ তুলিয়া ছোট করি মুখের পানে চাহিয়াই সে তাহার পদতলে ভাঙিয়া পড়িল। আমাকে কেউ নিষেধ করে দেয়নি খুড়িমা বলিয়া উচ্ছ্বসিত হইয়া কাঁদিয়া ফেলিল। ছোটখুড়ি কাছে বসিয়া তাহার চোখ মুছাইয়া দিল, কিন্তু কি বলিয়া যে এই মেয়েটাকে সান্ত্বনা দিবে তাহা ভাবিয়া পাইল না। এমনি করিয়া এই শ্রীহীনা হতভাগ্য অনুরা কন্যার দিন কাটিতে লাগিল। ঘরে বাইরে আত্মীয় পর সবাই মিলিয়া অনুক্ষণ কেবল লাঞ্ছনা দিতেই লাগিল, কিন্তু পরিত্রাণ করিবার কেহ চেষ্টা মাত্র করিল না। আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই গল্পের তৃতীয় বা অন্তিম পর্ব নিয়ে হাজির হব। তাহলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্পান্বেষণী নীলিমা। ধন্যবাদ।